আসসালামু আলাইকুম। আজ আবার মালয়েশিয়া ভাষার উপর টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের সামনে। এখানে বাংলা ভাষার মাধ্যমে আমরা মালয়েশিয়ান ভাষাকে খুব সহজে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি এবং নতুন নতুন বাক্যগুলি আনি, যাতে আপনারা বাংলা ভাষার মাধ্যমে খুব সহজে মালয়েশিয়া ভাষাকে বুঝতে পারেন। এবং যে সকল ভাইয়েরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভাষায় বিভিন্ন দরকারে গেছেন বা বিভিন্ন কাজের জন্য গেছেন, তারা কীভাবে মালয় ভাষায় কথা বলবেন সেই সকল দিক বিবেচনা করে আমাদের এই টিউটোরিয়ালগুলি লেখা। তবে আমি আশা করব, যদি আমাদের এই টিউটোরিয়ালগুলি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখেন, এবং আমার চ্যানেলে অনেক মালয়েশিয়া ভিডিওর উপর টিউটোরিয়াল আছে, যদি আপনারা অনেক টিউটোরিয়াল আছে যেখানে শুধু ওয়ার্ড মিনিং দেওয়া আছে এবং কোনো টিউটোরিয়াল দেওয়া আছে যেখানে শুধু বাক্য তৈরি করা দেওয়া আছে, সেই টিউটোরিয়ালগুলো আপনারা বারবার দেখুন, অবশ্যই আপনারা সাফল্য লাভ করতে পারবেন। আমার বিশ্বাস আছে যদি আপনারা টিউটোরিয়ালগুলি অবশ্যই দেখেন তাহলে কেন পারবেন না বলেন? অবশ্যই পারবেন। তবে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবেন আপনারা। তবে চলুন যাই আজ আমাদের টিউটোরিয়ালের বিষয়টিতে, যে তোমার নাম লেখো। দেখুন, ফার্স্ট তোমার নাম লেখো, এর মালয় ভাষা হবে নামা বারসুয়ামি নাইমা টাকান আন্ডা, নামা বারসোয়ামি নাইমা টাকান আন্ডা। যে তোমার নাম লেখো, খুব গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স এটা, একটু দেখে নেবেন এটা, যে নামা বারসোয়ামি নাইমা টাকান আন্ডা। অর্থাৎ কোথায় গেলে হয়তো আপনাকে বলতে পারে তোমার নাম লেখো, তখন যদি আপনি তাদের কথাটা বুঝতে না পারেন তখন আপনি লিখতে পারবেন না যে তারা কি বলল। হীরা আমার বোন, হীরা আকু আদিক। তাহলে হীরা আমার বোন, হীরা বা যে নাম হয়, হীরাটা একটা নাম বোঝানো হয়েছে এখানে, যে হীরা হচ্ছে আমার বোন, আপনারা যে নামটা হবে সেই নামটা দিবেন এখানে। সে আমার ভাই, ডাইয়া আকু আবং, ডাইয়া আকু আবং, সে আমার ভাই। আমরা খেলি সাইয়া বামেন, আমরা খেলি সাইয়া বামেন। কোনো কিছু খেলাকে এখানে বোঝানো হয়েছে খেলি, অর্থাৎ বামেন বোঝানো হয়েছে, আর সাইয়া আমরা। আমরা সরি, এটা হবে আমার একটি কলম আছে, বাংলা বানানটা একটু ভুল আছে, দেখে নেবেন, যে আমার একটি কলম আছে। সাতু সাইয়া আঁকবেন, সাতু সাইয়া আঁকবেন, আমার একটি কলম আছে। আমি এই সাবানটি নিয়েছি, আমি এই সাবানটি নিয়েছি, সায়া এমবিল সাবুন ইনি, সায়া এমবিল সাবুন ইনি। সাবুন মানে বাংলাতে সাবান বোঝানো হয়। সে সুন্দর, অনেক সময় আমরা অনেক লোককে দেখে বলি যে সে খুব সুন্দর, তখন আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি, সে সুন্দর। এর মালয় ভাষা হবে ডাইয়া আদা মুলেক, ডাইয়া আদা মুলেক। আপনার নাম কি, আমরা এই বাক্যটা প্রায় ব্যবহার করে থাকি, যে আপনার নাম কি, ডাইয়া আদা, বা ডাইয়া অনেক সময় আদাসও বলা হয়, তবে ডাইয়া আদাটাই মেন, ডাইয়া আদা, আপনার নাম কি। আমি ভালো আছি, আমি ভালো আছি, মিনতা নামা পেনা, মিনতা নামা পেনা। কোথায় থেকে, কোথায় থেকে বা কোথায় হতে, কোথায় থেকে বা কোথায় হতে, এমন অর্থে আমরা বোঝাই দাড়িমানা, যেটা মালয় শব্দ থেকে যেটা আসে সেটা হচ্ছে দাড়িমানা, অর্থাৎ কোথায় থেকে। আমি দুঃখিত, আকু আন্ডা, আকু আন্ডা হচ্ছে আমি দুঃখিত, মালয় ভাষা যেটা বলা হয় আকু আন্ডা। আমরা চিনি পছন্দ করি, আমরা চিনি পছন্দ করি, কামি সুকা গুলা, কামি সুকা গুলা। আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু টাকা দাও, বারিলা ছায়া সিডিকিট ওয়াং, বারিলা ছায়া সিডিকিট ওয়াং, অথবা ওয়াংয়ের জায়গায় রিঙ্গিট বলতে পারি, তবে রিঙ্গিট শব্দটা বেশি ব্যবহার করা হয়, যে আমাকে কিছু টাকা দাও। আমি ব্যাংকে যাইতেছি, আমি ব্যাংকে যাইতেছি, ছায়া পারগি, ছায়া পারগি কি ব্যাংক,
ছায়া পারগি কি ব্যাং? সে পানি চাইতেছে, বা সে পানি চাইছে, অথবা সে পানি চাইতেছে। ডায় মিমিনটা আয়ার, ডায় মিমিনটা আয়ার, অথবা আয়ান। আয়ার মানেও পানি বোঝায়, আয়ান মানেও পানি বোঝায়। সে এখানে আসে, সে এখানে আসে। দিয়া ডাটাং কিসিনি, দিয়া ডাটাং কিসিনি, অর্থাৎ সে এখানে আসে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এমন অর্থটা আমাদের সেন্টেন্সটা আমাদের অনেক সময় ব্যবহার করতে হয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি। সেক্ষেত্রে দেখেন মালায় যে শব্দটা হবে, মালায় যে বাক্যটা আছে এখানে, ছায়া সিনটা আওয়াক, ছায়া সিনটা আওয়াক, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, আপনি একজনকে বললেন যে আমি তোমাকে ভালোবাসি, যে তুমি আমাকে ভালোবাসো কিনা, তখন এমন বাক্যটি ব্যবহার করা হয় আওয়া, আওয়াক সিনটা ছায়া, আওয়াক সিনটা ছায়া, অথবা শুধু আওয়াক বললেও হবে, শুধু আওয়া বললেও হবে, আওয়া সিনটা ছায়া। অর্থাৎ আগে বলেছিল ছায়া সিনটা আওয়াক, এবার উল্টাটা বলতে হবে আপনাদেরকে, যে আওয়াক সিনটা ছায়া, তুমি কি আমাকে ভালোবাসো, উল্টাটা। সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে। তাহলে দেখেন মাতাহারি ইলা দা ইস্ট, মাতাহারি ইলা দা ইস্ট, এখানে একটা এটা সর্বাধিক মানে ইউনিভার্সাল বাক্য, যে সবসময় একই দিকে উঠবে। তোমার পেশা কি? হ্যাঁ, এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেকজনকে বলি যে তুমি কি কাজ করো, বা তুমি তোমার পেশা এটা কি, এমন অর্থে আমরা এই কথাটা ব্যবহার করতে পারবো। এর মালয়েশিয়া ভাষা হবে বার্সু আমি বাইক পেকান যান, বার্সু আমি বাইক পেকান যান, বা আপনারা সোজা ভাষায় এটাকে বার্সমি বাইক প্যাকা যানও বলতে পারেন, যে ইজি ভাষা হচ্ছে বার্সমি বাইক প্যাকা যান। তাহারা বই লেখে, তাহারা বই লেখে। ডাইয়া মিনুলিসা বুকু, ডাইয়া মিনুলিসা বুকু, তাহারা বই লেখে, যে ডাইয়া মিনুলিসা বুকু, তাহারা বই লেখে। যখন আপনারা কথাগুলি মানে সেন্টেন্সগুলি বুঝতে পারবেন, তখন একসাথে উচ্চারণ করবেন, মানে আস্তে বলার প্রয়োজন নাই। সে আমাকে দেখে, সে আমাকে দেখে। মালয় ভাষা হবে ডাইয়া টেংকুক সাইয়া, ডাইয়া টেংকুক সাইয়া। আমি আশা করি তুমি অল্প সময়ের মধ্যে ভালো ফল পাবে। দেখুন অনেক বড় একটা সেন্টেন্স এখানে, আমি আশা করি তুমি অল্প সময়ের মধ্যে ফল পাবে। ছায়া হারাফ, অর্থাৎ হচ্ছে হারাপ অর্থ আশা করা, তাহলে ছায়া হারাপ হচ্ছে আমি আশা করি। আন্ডা আকান লেকাস মেম্বু, আন্ডা আকাশ, আন্ডা আন্ডা আকান লেকাস মেম্বু, অর্থাৎ তুমি অল্প সময়ের মধ্যে ফল পাবে। এখানে দুইটা সেন্টেন্স যুক্ত করা হয়েছে। এটা খুব ছোট, এর মালয় ভাষা হবে লানিয়া টামলালু কিচিল, লান ইয়া টামলালু, সরি, লাম ইয়া টামলালু কিচিল। এটা সম্পূর্ণ ঠিক আছে, এটা সম্পূর্ণ, এটা সম্পূর্ণ ঠিক আছে। টিডাক মেনগাপা, টিডাক মেনগাপা, এর বাংলা অর্থ হলো এটা সম্পূর্ণ ঠিক আছে। তোমার নাম কি আলামিন, তোমার নাম কি আলামিন। আডাকা নামা আন্ডা আলামিন, আডাকা নামা আন্ডা আলামিন, এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দেওয়া হয়েছে জালামিন 707। আপনারা যে কোনো নামই এখানে বসা দিতে পারেন, যে কাউকে কারো নাম জিজ্ঞাসা করার জন্য যে তোমার নাম কি আলামিন কি না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তিরিমা কাশি বানিয়াক, বানিয়াক, একই অর্থ ডবল লাগবে এখানে, যে তিরিমা কাশি, বা এখানে আপনার তিরিমা নাম দিয়ে তিরিমা বলতে পারেন, যে তিরিমা কাশি বানিয়াক, বানিয়াক, যা আপনাকে অনেক ধন্যবাদ।
আমি বাহিরে যাচ্ছি, আমি বাহিরে যাচ্ছি, এর মালয় ভাষা হবে সায়া হেন্ডাক কেলুয়ার, সায়া হেন্ডাক কেলুয়ার। এখানে অর্থে সিনি, এখানে অর্থে মালয় ভাষায় বোঝায় সিনি। আমি কি ক্ষমা পেতে পারি, বাংলা ওয়ার্ডটি আগে দেখুন, আমি কি ক্ষমা পেতে পারি, এর মালয় ভাষা হবে বলেকা ছায়া ডিয়া আটকান, বলেকা ছায়া ডিয়া আটকান। তাহলে মালয় ভাষাটি হচ্ছে বলেকা ছায়া ডিয়া আটকান। দেখুন আমি দুঃখিত, ছায়া মিন টাফ, ছায়া মিন টামাফ, আমি দুঃখিত, ছায়া মিনটা মাফ। তাহলে মালয় ভাষা হবে ছায়া মিনটা মাফ। দয়া করে আমার জন্য একটু অপেক্ষা করো, বা দয়া করে আমার জন্য একটু অপেক্ষা করুন। আমরা অনেক সময় কাউকে বলি যে একটু অপেক্ষা করুন আমি আসছি, বা আমার জন্য একটু অপেক্ষা করুন, এরম। তাহলে এর মালয় শব্দটি হবে তুঙ্গু ছায়া সেভেনটা ইয়া, তুঙ্গু ছায়া সেভেনটা ইয়া। তাহলে এর মালয় ভাষা হবে তুঙ্গু ছায়া সেভেনটা ইয়া। রাগান্বিত হবেন না বা রাগ করবেন না। আমরা বাংলা ভাষা অনেক সময় বলে থাকি বাংলা ভাষাতে যে কেউ যদি রাগ করে তাকে বলি যে ভাই রাগ করেন না। এমন অর্থে দেখেন যে মালয় শব্দটা হয়, এটা হয় জাঙ্গান মারা, জাঙ্গান মারা। ক্ষমা করুন, ক্ষমা করুন অর্থ হচ্ছে এর মালয় ভাষা বোঝায় মাপকান ছায়া, মাপকান ছায়া, অথবা আপনারা ছায়াটাকে দেখুন দ্বিতীয় সেন্টেন্সটি লেখা আছে ছায়া মাপকান, একই অর্থে ব্যবহার করতে পারবেন দুইটা সেন্টেন্স, যে মাপকান ছায়া বা ছায়া মাপকান। আমি এখানে, আমি এখানে বলতে মালয়েশিয়া ভাষায় বোঝা হয় যে ছায়াসুডা ডাটাং, ছায়াসুডা ডাটাং। আপনি কি কাঁদছেন, আপনি কি কাঁদছেন, এখানে মালয় ভাষা হয় আন্ডান, আন্ডা মিনানগিস, আন্ডা মিনানগিস। মালয়েশিয়া ভাষা হবে আন্ডা মিনানগিস। তো বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করি আপনাদেরকে বাংলার মাধ্যমে কীভাবে মালয় ভাষা খুব সহজে উপস্থাপন করব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তবে আমরা যতদূর সম্ভব চেষ্টা করে যাব আপনাদেরকে আরও ভালো, অর্থাৎ আপনার চাহিদা মতন সুন্দর সুন্দর